भक्तिः सुतौ तौ तरुणौ गृहीत्वा प्रेमैकरूपा सहसा विरासी। श्री कृष्ण गोविंद हरे मुरारे नाथेति नामा निमुहुर वदन्ति। श्री कृष्ण गोविंद हरे मुरारे नाथेति नामा निमुहुर वदन्ति। भक्ति ज्ञान और वैराग्य के तरुण रूपी नहीं प्रकट हुई उन्माद कीर्तन कर सबाई जिज्ञेस कर भक्ति प्रकट हुए এখন জিজ্ঞেস করছে ভাই তুমি আমায় ডেকে তো নিয়েছো বসবো কোথায় বসবার জায়গা বা দাও কোথায় বসবো কেকাহম তো তিষ্ঠামি অধুনা প্রবন্ত ব্রহ্মা ইদম তাম গিরম চিরেতে ডেকে তো নিয়েছো বসাও সনত কুমারগণ একই শ্লোকের একটি পদের মধ্যে ভক্তির রূপ ভক্তির গুণ ভক্তির ফল আর আশ্রয় বলেছে কে ভক্তে গোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধর্ত্রী ভবরোগহম ভক্তি থাকে কোথায় ভক্তেষু হৃদয়ে ভক্তের হৃদয় ভক্তির বাসস্থান ভক্তের হৃদয় ভক্তির বৈঠকখানা ভক্তির গুণ কি প্রেমৈক ধর্ত্রী ভবরোগহন্ত্রী ভবরোগহন্ত্রী ভক্তির গুণ ভবরোগ নাশ করে দেয় বিনষ্ট করে ভক্তির রূপ কি গোবিন্দ স্বরূপ কর্ত্রী যার উপরে ভক্তি কৃপা করে তার গোবিন্দের কৃপা গোবিন্দের স্বরূপ সে সহজেই পেয়ে যায় ভক্তির ফল কি কে প্রেমৈক ধর্ত্রী যার উপরে কৃপা করবে ভক্তি নিজে প্রেমময় যাকে কৃপা করলো তাকে প্রেম প্রদান করে প্রেম প্রদাতা এমন ভক্তি বড় অদ্ভুত কৃপা করলেন বাবা ভক্তি কোথায় বসবে ইতিমধ্যে ভক্তির প্রভাব জানো ভক্তির প্রভাব কতটা অদ্ভুত রয়েছে বলছে কে সকল ভবন মধ্যে নির্ধনাস্তে পিধন্যা নিবাসতৃদয়েষাম শ্রী হরির ভক্তিরেকা হরিরপি নিজ লোকম সর্বথাতো বিহায় প্রবিশতৃদয়েষাম ভক্তি সূত্রোপনব্ধ ভাইয়া সারা জগতের মধ্যে সে মানুষটি নির্ধন হয়েও ধন্য যার হৃদয়ে একমাত্র ভগবানের গোবিন্দের ভক্তি বিরাজমান প্রেম সে বল রাধে একমাত্র ভক্তি বিরাজমান কেন ভক্তি একটা এমন শক্তি যে ভক্তির সূত্রের মধ্যে গোবিন্দ উপনত হয়ে যান আর ভক্তির এই সূত্রটাকে কাটার জগতে এমন কোন অস্ত্র তৈরি হয়নি প্রেম সে বল রাধে দেখতে খুব সূক্ষ্ম খুবই সূক্ষ্ম কিন্তু মজবুত এত যে কোনো অস্ত্র তৈরি হয়নি যে সে অস্ত্রের দ্বারা ভক্তির এই সূত্রটাকে কাটা যায় তাই মানুষের মধ্যে শ্রী গোস্বামীজি লিখছেন কে শ্রী রঘুবীর হি ভগতি পিয়ারি শ্রী রঘুবীর ভগতি পিয়ারি মায়া খলু নরক কি বিচারি মায়া খলু নরক কি বিচারি মায়া খলু নরক কি ভগতি প্রিয়ারি শ্রী রঘুবীর
श्री राम जी की भक्ति बहुत मजबूत है। जार काछे राम जीर भक्ति रोयेछे माया खालु नर्तकी विचारी। तुलसीदास जी बोलछेन जे माया समस्त जगत के ना चाय किन्तु जे भक्तेर काछे गोविंदेर भक्ति रोयेछे सेई भक्त आबार सेई माया के ना चाय। एमन क्षमता भक्तिर मध्ये रयेछे। ये माया खलु नर्तकी विचार माया खलु माया नर्तकी हई निजे नृत्य करे आबार पर केउ नृत्य करे समाजे सबाइके नृत्य करे। जे माया के निजेर इशाराय नाचाय से हलो परमात्मा। जे मायार इशाराय नाचे से हलो जीवात्मा। और जे निजेर माया के बशे करे ने से हलो महात्मा। माया खलु नर्तकी विचार माया खलु नर्तकी विचार श्री रघुवीर भगत पिया। भगवान के एकमात्र भक्ति अत्यंत प्रिय। तो जार काछे भक्ति रयेछे भगवान तार हृदय मंदिर मध्य एसे प्रकट हो जान उपनीत हो जान तक जेको लोके बसे जदि था जेको धामे बस देख। एक भक्त कबीर दास जी का गल कबीर दास जी के जिज्ञेस करल जो बाबा एक कथा जानते चाहिए भगवान के কত জোরে ডাক দিব যাতে ভগবান আমাদের কথাটা শুনে আমাদের কাছে এসে যাবে। কত জোরে ডাক দিই যাতে গোবিন্দ আমাদের কাছে প্রকট হয়ে যায় বলুন তো। কবিরদাসজি হেসে দিয়েছেন গোবিন্দকে নিজের কাছে ডাকার জন্য গলা থেকে চেঁচাবার দরকার নেই। তবে তবে কি করে ডাকব কবিরদাসজি বলছেন কে চিঠিকে পগনু পুর বাজে সোভি সাহব সুনতা হে के चींटी के पगनू पुर बाजे सो भी साहब सुनता है। एक पीपड़े निजेर पाये घुंगुर निये छुम 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 ध्वनिते भगवान के जदि डाके गोविंद जे लोके बसे थाकबे जे ब्रह्मांडे बसे थाकबे से ब्रह्मांडे थेके सार तार प्रार्थना शुने सेखाने एसे प्रकट हये जाबेन। तो ताके डाकार जन्ने চিৎকার করার দরকার নেই তাকে ডাকার জন্য ভাবের দরকার অনুরাগের দরকার ভক্তির দরকার সমর্পণের দরকার শ্রদ্ধার দরকার বিশ্বাসের দরকার। সুত মহাশয় বলছেন কি হরিরপি নিজ লোকম সর্বথা তো বিহায় প্রবিশতি হৃদিতেষাং ভক্তি সূত্র উপনত। একমাত্র ভক্তির সূত্রে উপনত হয়ে ভগবানও গোবিন্দ বন্দী হয়ে যান প্রেম সে বল রাধে রাধে। আর যাকে জেলার জেলের মধ্যে ফেলে দেয় তখন সে সেই মানুষটাকে কোনোদিন নিজে স্বতন্ত্রভাবে সে সেখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জেলার তাকে অনুমতি না দিচ্ছে। তো হৃদয়ে কারাগারের মধ্যে ভক্ত নিজের ভক্তি আর ভাবের দ্বারায় গোবিন্দকে প্রার্থনা করে হৃদয় মন্দিরের রূপী কারাগারের মধ্যে উপনত করে দিয়েছে। তারপরে যদি তার জেলার হয়ে সে বসে যায় তো গোবিন্দ এখানে এসে সাধারণ কৈদী রূপে রয়েছেন সেখানে একটা অপরাধী রূপে রয়েছেন। তো সেখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না চাইছি ভক্ত না চাইছে ভক্তরূপী জেলার না চাইলে গোবিন্দ যে সারা জগৎকে চালায় তার নিজেরও ক্ষমতা নেই যে তার ভক্তের হৃদয় কারাগার থেকে সে মুক্ত হয়ে স্বতন্ত্রভাবে বেরিয়ে যেতে পারে। সেখানেও সে পরাধীন এতই পরাধীন সর্বতন্ত্র স্বতন্ত্র গোবিন্দ ভক্তের হৃদয় মন্দিরের মধ্যে এমনই এসে পরাধীন হয়ে যায় যে সেখানে ভক্ত যা চায় গোবিন্দ করতেই হবে।
ভক্ত বলবে খাবে, গোবিন্দ যদি হ্যাঁ করে, হ্যাঁ গোবিন্দ হ্যাঁ ভক্ত খাওয়াবে, গোবিন্দ নিজে আগ্রহ করবে যে আমার এই চাই, ভক্ত সেই জিনিসটা করবে। ব্রজগোপিনীরা গোবিন্দকে যারা প্রসন্ন করে নানান রকমের সামগ্রী সাধনের দ্বারা ভগবানকে প্রসন্ন করে, কিন্তু ব্রজগোপিনীরা অল্প মাখন হাতে নিয়ে আর সেটাকে গোবিন্দের সামনে নড়াবে, নড়িয়ে নড়িয়ে হাতে হাতে আর গোবিন্দকে দেখাবে, কিরে ননি চাই, মাখন চাই? গোবিন্দ বলছে হ্যাঁ চাই, মাথা নাড়বে চাই। ব্রজগোপী এইটুকু মাখন হাতে নিয়েছে, কানাই মাখন চাই? যাকে ছাপ্পান্ন ভোগ ছাত্রিশটি ব্যঞ্জনের দ্বারায় সন্তুষ্ট করা যায় না, সেই ব্রজগোপী একটু মাখন নিয়ে এসে নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছে, কিরে চাই? গোবিন্দ বলছে হ্যাঁ চাই, চাই, হ্যাঁ চাই, চাই, হ্যাঁ চাই, কতবার বলবো চাই, যদি চাই তো একটু নেচে দেখাতে হবে, একটু নেচে দেখাতে হবে। হ্যাঁ এক রসিক মহাপুরুষ সেই দৃশ্যটাকে দর্শন করে নিজের লেখনীতে তিনি লেখন করেছেন, কে শেষ মহেশ দিনেশ সুরেশ সুরেশ হো যাহি নিরন্তর ধ্যাবে, কে যাহি অনাদি অনন্ত অখণ্ড অখেদ অবেদ সুভেদ বতাবে। শেষ ভগবান শঙ্কর, মহেশ শেষনাগ, শিব, ব্রহ্মা, ইন্দ্র ইত্যাদি দেবতাগণরা ভগবানের স্তুতি করে করে হেরে গেল, তাও তাকে প্রাপ্তি করতে পারল না। যাহি অনাদি অনন্ত অখণ্ড অখেদ অবেদ সুবেদ বতাবে, যাকে বেদ বলছে অনাদি হচ্ছে, কেউ বলছে অনন্ত হচ্ছেন, কেউ বলছেন অখেদ হচ্ছেন, কেউ বলছে সুবেদ হচ্ছে, কিন্তু ভক্ত বলছে শেষ মহেশ গণেশ সুরেশ দিনেশ হু যাহি নিরন্তর ধ্যাবে, যাহি অনাদি অনন্ত অখণ্ড অখেদ অবেদ সুবেদ বতাবে, কে নারদ সে সুখ ব্যাস রটে পচিহারে তৌ পুনি পার ন পাবে। নারদ ইত্যাদি ঋষি মুনিরা দিন রাত গান করছে তাকে পাওয়ার জন্য, প্রার্থনা করছে, কিন্তু কে তাই আহির কি ছোহরিয়া ছছিয়া ভর ছাচ পে নাচ নচাবে, তাহি আহির কি ছোহরিয়া ছছিয়া ভর ছাচ পে নাচ নচাবে। তাকে সে আহির গোয়ালিনী কে বলে ব্রজ ভাষা আহির, সে গোয়ালিনীগুলো যাকে বেদ পার পায় না, যাকে নারদাত্যাদি সমস্ত ঋষিগণরা প্রার্থনা করে তপস্যা করে প্রাপ্ত করতে পারছে না, যার মহিমা শেষ অনন্ত মুখে গান করতে করতে পুরো করতে পারছে না, তাকে সেই সাধারণ গোয়ালিনীরা হাতে মাখন নিয়ে নড়িয়ে নড়িয়ে দেখাচ্ছে, যদি তোকে মাখন চাই তো একটু নেচে দেখাতে হবে, কানাই নাচতে আরম্ভ করলি, কে নাচে নন্দলাল নচাবে হরি কি মাইয়া, 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 নচাবে হরি কি মাইয়া, নচাবে প্রভু কি মাইয়া, নচাবে হরি কি মাইয়া, নচাবে প্রভু কি মাইয়া, নাচে নন্দলাল নচাবে হরি কি মাইয়া, নাচে নন্দলাল নচাবে হরি কি মাইয়া, দুধ ন পিবে লালা দহি হুন খাবে, দুধ ন পিবে লালা কি চাই তোমাকে, দুধ দই না, দুধ ন পিবে লালা দহি হুন খাবে, দুধ ন পিবে লালা, হরি
ভগবান কি ভগবানও নিজের লোক পরিত্যাগ করে সেখানে প্রকট হয়ে গেলেন, আর প্রকট হয়ে সবাইকার মনের মধ্যে জিজ্ঞাসা, প্রভু ভাগবতের দ্বারা কার কার উদ্ধার হয় সেটা আপনি কৃপা করে শোনান। সেই কৃপাময় প্রসঙ্গটা জয় রাধে মহারাজ, সোয়াসাতটা হয়ে গেছে, চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার তো আনন্দ হবে, আমি তো সোয়ানোটা পর্যন্ত করতে পারি। কে কে এই ভাগবতের দ্বারায় উদ্ধার হতে পারে একটু কৃপা করে বলুন। কে 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 বেশোদ্দয়ন্তে বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালভির্লোকহিতম বিচার্য প্রকাশিত কোপি নবীন মার্গ। মহারাজ, ভাগবতীর দ্বারা কার কার উদ্ধার হয়? ভগবান প্রকট হয়ে গেলেন, আর যে ভাগবতী কথা সনত কুমারগণ সাধারণ সবাইকে শুনিয়েছে তার মধ্যে নারদ, উদ্ধব ইত্যাদি শ্রোতা ছিল, তারা তো সাধারণ শ্রোতা না, তো তার মানে তারা তো সব পরমহংস স্তরের, তো পরমহংসদের তো নিজেই কল্যাণ হয়েই গেছে, আত্যন্তই কল্যাণ হয়ে। আমাদের মতো সংসারী জীবের কল্যাণ কি করে হবে? আর যদি হয় সপ্তাহের দ্বারে, তো একটা দৃষ্টান্ত দিয়ে বলুন কার উদ্ধার হয়েছে। যদি কারুর উদ্ধার হয়েছে তবে আপনি শোনাবেন, আমরা বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ ওর উদ্ধার হয়েছে, তবে আমরা বিশ্বাস করব। ঠিক আছে, শোনো। কেতুঙ্গ ভদ্রাতটে পূর্ব মভূত পরতনমুতম
Yatra-varna-svadhaminam, sakya-satkarnam.